सुप्रिय शिक्षार्थी बंधुरा आसलामु आलैकुम। एई भिडियोते आमि षष्ठ श्रेणीर गणितेर मौलिक उत्पादकेर काज शेखार अभिज्ञता निये आलोचना करब एबं एटा हच्छे पर्ब 1। चलो ताहले शुरू करि। तोमरा स्क्रिने देखते पाच्छ एई जेटा हच्छे मौलिक उत्पादकेर काज शेखार अभिज्ञतार प्रथम पृष्ठा। एखाने तोमादेरके मूलत मौलिक संख्या सम्पर्के धारणा दिच्छे। ताहले आमादेरके प्रथमेई जानते हबे मौलिक संख्या काके बोले। मौलिक संख्या हच्छे जेई सब संख्याके एक एबं सेई संख्या छाड़ा अन्य कोनो संख्या दिए निश्शेषे भाग जाए ना, सेई सब संख्या के मौलिक संख्या बोले। ठीक है, आमी यदि अन्य भावे बोली बला जाए जे जे सब संख्यार शुधुमात्र दुईटी गुणनियोग आछे सेई सब संख्या के मौलिक संख्या बोले। जेमन मने करो जे एकटा संख्या 7, एई 7 एर किन्तु शुधुमात्र दुईटा गुणनियोग, एकटा हच्छे 1 आर एकटा हच्छे संख्याटी निजेई अर्थात 7। ठीक है, आबार एई जे एई 7 संख्याटीके शुधुमात्र दुईटा संख्या दिए निश्शेषे भाग जाए, একটা হচ্ছে ১ দিয়ে আর একটা হচ্ছে ৭ দিয়ে। ঠিক আছে, তোমরা এই দুইটা সংখ্যার যেটা সহজ মনে হয় সেটা তোমরা মনে রাখবে, সেটা তোমরা একটু জেনে নেবে। ঠিক আছে, এখন আমরা বইয়ের আলোচনায় আসি। এখানে কি বলছি দেখো, আমরা প্রত্যেকটা লাইন কিন্তু এখানে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন কিন্তু অবশ্যই বুঝে বুঝে রিডিং পড়বে, এটা কিন্তু আবশ্যক, এটা কিন্তু অবশ্যই জরুরি। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, প্রকৃতিতে, প্রকৃতিতে মানে হচ্ছে আমাদের চারপাশে আর কি। হ্যাঁ देखो, प्रकृतिते किछु गाछ देखा जाए जादेर डालपाला बा शाखा प्रशाखा नेई, जेमन सुपारी गाछ, ताल गाछ, नारकेल गाछ, खेजुर गाछ इत्यादि। ठीक है, एई गाछगुलो आमरा आमादेर चारपाशे देखी। ठीक है, अनेकेई किन्तु एई गाछगुलो देखेछो। ठीक है, जारा ग्राम अंचले थाको तारा तो अवश्यई देखेछो जे सुपारी गाछ निश्चयई देखेछो। हाँ, एगुलो हच्छे लम्बा, सोजा लम्बा। ठीक है, तारपरे जे ताल गाछ, ताल गाछও किन्तु सोजा लम्बा, एटार किन्तु कोनो कि नाई, कोनो शाखा प्रशाखा नहीं। ठीक है, नारकेल गाछ, नारकेल गाछও किन्तु सोजा लम्बा हो जाए, एटार कोनो शाखा प्रशाखा थाके ना। ठीक है, माने एकटा गाछ थेके भेंगे एरकम दुइटा बेर हय ना आर कि। ठीक है, एटा एकटाई गाछ। ठीक है, तारपर हच्छे खेजुर गाछও एरकम इत्यादि। हाँ, इत्यादि बोलते एरकम किन्तु आरो आरो गाछ आछे, शुधु एकटाई गाछ एरकम आरो अनेक गाछ आछे, एजोन्य इत्यादि बोलेछे। तारपर देखो आबार किछु गाछपाला आछे जादेर अनेक डालपाला बा शाखा प्रशाखा आछे, जेमन आमरा छबिते देखते पाच्छि এই যে এটা একটা গাছ, এটার কিন্তু অনেক ডালপালা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম উদাহরণ দিচ্ছে, যেমন যেমন মনে করো যে আম গাছ, আম গাছ তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো। তারপর জাম গাছ, মরিচ গাছ, ঠিক আছে ইত্যাদি, অর্থাৎ এইরকম গাছগুলা হচ্ছে শাখা প্রশাখা আছে এরকম গাছ। ঠিক আছে, তারপর দেখো তোমরা হয়তো ভাবছো গাছের সাথে আবার উৎপাদকের কি সম্পর্ক। ঠিক আছে, গাছের সাথে উৎপাদকের কি সম্পর্ক এটা আমরা একটু পরে জানবো। দেখো বলা হচ্ছে কি যে ভেবে দেখো তো মরিচ গাছে মরিচ হয়, আম গাছে আম, আর গোলাপ ফুলের গাছে গোলাপ ফুল হয়। ঠিক আছে, তাহলে মৌলিক উৎপাদকের গাছে ফুল হিসেবে কি থাকবে? তার মানে মৌলিক উৎপাদকের গাছে ফুল হিসেবে হ্যাঁ যেটা যেই গাছে যেই গাছ সেই ফুলটাই কিন্তু থাকবে, অর্থাৎ আম গাছে আম হবে, নারকেল গাছে শুধুমাত্র নারকেল হবে, মরিচ গাছে মরিচই হবে কিন্তু, এটাই বোঝাতে চেয়েছে এখানে। নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আমরা একটু নিচে যাই, একটু নিচে যাব আমরা। এই যে এখানে একটা এই যে ৯৬ দেখতে পাচ্ছি আমরা, এই ৯৬টা দিয়ে একটা গাছ বোঝাচ্ছে, মানে একটা একটা গাছ, এই গাছের নাম হচ্ছে ৯৬। এখন এই ৯৬টা এখানে, এই ৯৬কে এখানে ভেঙে কত অনেকগুলা ঢাল এই যে শাখা প্রশাখা বের হলো, এটা কিভাবে আমি একটু বলি। দেখো এই যে ৮ ১২ ৯৬, অর্থাৎ ৮-এর সাথে ১২-এর গুণ দিলে ৯৬ হয়, তার মানে ৯৬কে ভেঙে কিন্তু ৮ গুণ ১২ লেখা যায়। আবার ৮ একটা যৌগিক সংখ্যা, ১২ও একটা কিন্তু যৌগিক সংখ্যা। ঠিক আছে, এই ৯৬টাও কিন্তু একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, এই ৮কে কিন্তু আমরা আরও ভাঙতে পারি, যেহেতু যৌগিক সংখ্যা আরও ভাঙতে পারি। এই যে এই ৮কে ভাঙলে ৮ থেকে আরও দুইটা শাখা বের হচ্ছে। দেখো যে ৪ দ্বিগুণে ৮, এই ২ কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেল, এই জন্য এটাকে হলুদ কালার করে দিল। আবার এই ৪ যৌগিক সংখ্যা, এবং এই ৪কে কিন্তু আরও দুইটা শাখা প্রশাখা বের হচ্ছে, যে আরও দুইভাবে ভাঙা যায়, মানে ২ দ্বিগুণে ৪, এর জন্য ৪কে ভেঙে ২ গুণ ২ লিখলো। আর এটা ২ গুণ ২, এখানে ২ ২, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এখানে হলুদ কালার করে দিল। তেমনিভাবে ১২কে যদি আমরা ভাঙি তাহলে ৬ দ্বিগুণে ১২ পাই। হ্যাঁ, তার মানে এখানে ২ মৌলিক সংখ্যা হলুদ কালার, ৬ যৌগিক সংখ্যা, তাই এখানে ভিন্ন একটা কালার দিল। এই ৬কে আবার ভাঙা যাচ্ছে ৩ দ্বিগুণে ৬। ঠিক আছে, তার মানে এই যে গাছ দ্বারা বোঝাচ্ছে, এখানে ৯৬কে একটু ভেঙে ভেঙে দেখালো। ঠিক আছে, এখানে যতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে পাই নাই ততক্ষণ কিন্তু ভেঙেছে। তোমরা দেখো এই যে এখানে ৮, এই যে ৮-এর যে শাখাগুলা, যে ডালপালাগুলা বের হয়েছে, एखाने दुई सर्वशेष दुई मौलिक संख्या एसे थेमे गियेछे एई 12 एर एखाने किन्तु मौलिक संख्या जखन पेयेछे थेमे गियेछे ठीक आछे एटाई एखाने बोझाते चेयेछे। आबार देखो खेयाल करले देखते पाबे मौलिक संख्यागुलोके हलुद रंगेर फुल हिसेबे आँका हयेछे। अच्छा भेबे देखो तो एखाने 3 समान 3 बा 1 बा 2 समान 2 बा 1 एइभावे केन लेखा हय नाई एइभावे लेखा हय नाई जे कारण आमरा एकटु आगेई बोलेछि मौलिक संख्या के आर भांगा जाए ना मौलिक संख्या के आर भांगा जाबे ना एइजोन्नो एखाने मौलिक संख्यागुलो आर एखाने भांगे ना मौलिक संख्या थेके आर कोनो शाखा प्रशाखा बेर हय ना ठीक आछे कारण 3 के भांगले किन्तु आमरा 3 ही पाबो जे ठीक आछे एइजोन्नो एटाके आर भांगार दरकार नाई 2 के भांगले 2 ही पाबो एइजोन्नो एटाके आर भांगे ना ठीक आछे। एबार देखो कि बला हच्छे एकटा इम्पोर्टेंट विषय देखो 1 कि 1 मौलिक संख्या किना तोमरा तोमरा कि जानो 1 मौलिक संख्या किना हाँ ये मने रखबे 1 किन्तु मौलिक संख्या ना ठीक है 1 मौलिक संख्या नय 1 हच्छे एकटा गणिते गाणितिक भावे 1 हच्छे एकटा विशेष संख्या ठीक है 1 किन्तु मौलिक संख्या ना 1 आबार यौगिक संख्याओ ना 1 हच्छे एकटा विशेष संख्या जेमन 0 गणिते 0 एर मान हच्छे 0 ठीक है 0 के 0ই পড়া হয় তেমনি ভাবে 1 হচ্ছে একটা বিশেষ সংখ্যা 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই এটাকে উপরে তুলি দেখো পরবর্তী পৃষ্ঠা এখানে কিন্তু 96 নিয়ে আরো বিস্তারিত আরো আরো আলোচনা করেছে ঠিক আছে আমি আরো উপরে তুলি হ্যাঁ। এবার দেখো এই যে এখানে কিন্তু 96 নিয়ে কিন্তু আরো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি সেটার আলোচনায় যাব আমরা তার আগে এখানে আমরা এগুলো পড়ে নেই কি বলছে দেখো আবার 96 সংখ্যাটির জন্য কিন্তু নিচের ছবির মতো করেও উৎপাদকের গাছ আঁকা যায়। এবার সবাই মিলে 96 সংখ্যাটির জন্য আরো কত বিভিন্ন রকম উৎপাদক গাছ আঁকা যায় খুঁজে বের করো। তার মানে এখানে দেখো এর আগে কিন্তু 96 কে 8 12 96 দিয়ে ভেঙেছে এবং গাছ উৎপাদকের গাছ আঁকলো। এখানে দেখো এই 96 দিয়ে আরেকটা অন্যভাবে 4 গুণ 24 মানে 4 24 এ 96 আবার 4 কে 2 ভাগ করে 2 দুগুণে 4 আবার এই যে 24 কে 12 দুগুণে 24 আবার এই 12 কে ভাঙলে 6 দুগুণে 12 3 দুগুণে 6 এইভাবে একটা গাছ এঁকেছে। এরকম কিন্তু আমরা আরো অনেক ভাবে কিন্তু 96 এর গাছ 96 এর মৌলিক উৎপাদকের গাছ আমরা আঁকতে পারি ঠিক আছে। যেমন মনে করো যে আমি তোমাদেরকে যদি একটা দেখাই ঠিক আছে এখানে তো আমার যে এইভাবে তো আমি এত সুন্দর করে আঁকতে পারবো না কোন রকম তোমরা বুঝে নিও মনে করো যে আমি যদি একটা কি মনে করি এটা মনে করো একটা টপ দিলাম এটা 96 এর গাছ আর কি এই 96 কে আমরা এখন ভাঙবো যে এই টপ থেকে প্রথমত আমরা 96 কে ভাঙার জন্য দুইটা ডাল বের হবে একটা হচ্ছে 6 ঠিক আছে আরেকটা হচ্ছে 16 ঠিক আছে 6টা এই পাশে কোন পাশে দেব 6টা যে কোন এক পাশে দিলে হয় মনে করো যে এখানে 6 বের হলো এদিকে মনে করো যে 16 বের হলো 16 6 16 কিন্তু কত 6 16 কিন্তু 96 এটা তোমরা জেনে রাখবে 6 16 96 ঠিক আছে এটা এখানে লিখতে কষ্ট হয় 6 16 96 এখন 6 কে কিন্তু ভাঙলে 6 থেকে আরো দুইটা কি বের হবে শাখা বের হবে 3 দুগুণে 6 তাই না তাহলে 6 থেকে আর দুইটা বের হলো একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2 ঠিক আছে 3 দুগুণে 6 এই 3ও মৌলিক সংখ্যা 2ও মৌলিক সংখ্যা তাহলে এটা এখানেই থেমে যাবে। এই 16 কে কিন্তু আরো অনেক ভাঙা যায় তাই 16 কে 8 দুগুণে 16 তাহলে 16 কে আমরা একটা ভাঙলাম মনে করো যে 8 ঠিক আছে আর একটা ভাঙলাম মনে করো যে 2 ঠিক আছে এই যে 2 কিন্তু কি হয়ে যাবে হলুদ কালার করে দেব কারণ দুইটা মৌলিক সংখ্যা আর এখানে 8 দুগুণে 16 8 কিন্তু যৌগিক তাই 8 কে আমরা ভিন্ন একটা কালার করে দেব 8 পেলাম এই 8 তে কিন্তু আরো দুইটা শাখা বের হবে ঠিক আছে এদিকে একটা শাখা গেল মনে করো আর এদিকে একটা শাখা গেল মনে করো একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 4 আর একটা হচ্ছে 4 এদিকে আমরা 4 লিখি এই 4 কিন্তু একটা মৌলিক না যৌগিক সংখ্যা 4 কিন্তু একটা কি সংখ্যা যৌগিক সংখ্যা ঠিক আছে 4 যৌগিক সংখ্যা তাহলে 4 কে আরো দুইটা শাখা বের হবে এখানে 4 কে দুইটা শাখা বের হলে কত হবে 2 আবার 2 ঠিক আছে সবশেষ কিন্তু আমরা মৌলিক সংখ্যাই পাচ্ছি হ্যাঁ। তোমরা আবার এই গাছটা খেয়াল করো এখানে 96 লিখবে আর কি এখানে আমি 96 লিখে দেই আচ্ছা 9 ঠিক আছে আমার এখানে লিখতে অনেক কষ্ট হয় অনেক ঝামেলা হ্যাঁ যাই হোক তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। 96 থেকে হ্যাঁ আরেকটা আমরা নতুন একটা গাছ এঁকেছি তোমরা খাতায় সুন্দর করে এটা আঁকবে দেখো 6 16 96 এই 6 কে ভাঙলে 3 দুগুণে 6 এই 16 কে ভাঙলে 8 দুগুণে 16 8 के भांगले 4 दुगुणे 8 4 के भांगले 2 दुगुणे 4 एगुला के आर भांगे नाई केन कारण एगुला के आर भांगा जाच्छे ना ये सर्वशेष किन्तु आमरा मौलिक संख्या पेयेछि 2 मौलिक संख्या 2 मौलिक संख्या 2 मौलिक संख्या तीन मौलिक संख्या दुई मौलिक संख्या पाচ্ছি আমরা ঠিক আছে বাকিগুলো যৌগিক সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবে এখানে এই যে এই দুইটাও কিন্তু মৌলিক সংখ্যা হ্যাঁ তাহলে আমরা একটা অন্য একটা ভাবে একে দেখালাম তোমরা চাইলে আরো আরো কল্পনা করে আঁকতে পারো এই যে 96 কিন্তু আরো অনেক ভাবে গাছ একে মৌলিক উৎপাদকের গাছ একে ভাঙা যায় এবার তোমরা দেখো কি বলছে এবারে লটারির মাধ্যমে প্রত্যেককে একটি করে স্বাভাবিক সংখ্যা বেছে নাও লটারির মাধ্যমে একটা স্বাভাবিক সংখ্যা বলতে মনে করো যে আমি তোমাদেরকে মনে করে একটা লটারি দিলাম একজন পেয়েছে মনে করো একটা 16 পেয়েছে কত 16 একটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আবার আরেকজন পেয়েছে মনে করো যে 24 তাহলে একজন পেয়েছে 16 আরেকজন পেয়েছে 24 আরেকজন পেয়েছে মনে করো 32 আরেকজন পেয়েছে মনে করো যে 36 আরেকজন পেয়েছে মনে করো 76 ঠিক আছে এরকম এই যে এগুলা হচ্ছে এক একটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 9 এগুলা হচ্ছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাতে কিন্তু আমরা মৌলিক সংখ্যা নিব না মৌলিক সংখ্যা নিলে তো এটা গাছ আঁকা যাবে না তাই আমরা মৌলিক সংখ্যা বাদে অন্য একটা যৌগিক সংখ্যা নেব অর্থাৎ অন্য একটা স্বাভাবিক যৌগিক সংখ্যা নিব সেই যৌগিক সংখ্যাটাকেই আমরা গাছ বানাবো ঠিক আছে মৌলিক উৎপাদকের গাছ বানাবো এবার তোমরা এই যে যেমন আমি বলেছি 16 24 হ্যাঁ মনে করো 28 এই ছোট ছোট সংখ্যাগুলো দিয়ে গাছ বানাও তোমরা প্রথমত তারপর বড় বড় সংখ্যা যাবে ঠিক আছে তারপর দেখো সবগুলো উৎপাদক গাছ একটা পোস্টার কাগজে বা পুরাতন ক্যালেন্ডারে একে তোমার শিক্ষক সহপাঠী সবাইকে দেখাও এই কাজগুলো তোমরা বাসায় করে নেবে দেখো তোমার পছন্দমতো গাছ আঁকতে পারো শুধু মৌলিক সংখ্যাগুলো হলুদ রং দিয়ে আঁকবে তাহলে তোমার পছন্দমতো সংখ্যা নিয়ে পছন্দমতো গাছ আঁকতে পারো অর্থাৎ এই 96 কে কিন্তু এভাবেও করা যায় উপরে যে 48 পৃষ্ঠা একটা দেখাচ্ছ ওইভাবেও করা যায় তোমার যেরকম এই যে এরকম একটা সংখ্যাকে যে বিভিন্ন ভাবে গাছ একে করা যায় তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে ঠিক আছে এবার দেখো কি বলছে তবে মৌলিক সংখ্যাগুলো হলুদ রং দিয়ে করবে তোমরা যদি রং করে দাও তাহলে হলুদ রং দিবে মৌলিক সংখ্যাকে এবার দেখো তোমাদের সবার উৎপাদক গাছ একসাথে সাজিয়ে বাগান তৈরি করে প্রদর্শনী করো ঠিক আছে এটা তোমাদের তোমরা দেখাতে বলেছে এবার দেখুন এবার নিচের সংখ্যাগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করো এবার দেখো তবে তোমরা প্রয়োজনে নিচের ছবির মতো করে উপর থেকে নিচের দিকেও উৎপাদকের গাছ আঁকতে পারো তার মানে আমরা এই যে উপরে যে দেখালো উৎপাদকের গাছ এইভাবে না করে এই যে নিচে কতগুলা বক্স বক্স করে দেখালো এইভাবেও আমরা চাইলে উৎপাদকের গাছ আঁকতে পারি দেখো সেক্ষেত্রে কি সুবিধা হবে বলতে পারো এই গাছের মতো ছবিগুলোকে ইংরেজিতে ট্রি ডায়াগ্রাম কি বলে ট্রি ডায়াগ্রাম বলা হয় হয়ে থাকে ঠিক আছে এগুলাকে বলা হয় যে ট্রি ডায়াগ্রাম যেমন এখানে 12 কে ভেঙেছে 12 কে ভাঙার জন্য প্রথম ধাপে দেখালো 6 × 2 = 12 এই 6 কে আরো ভাঙা যায় যেটা এখানে দেখো যে তীর চিহ্ন দিয়ে এটাকে এখানে দেখালো ঠিক আছে এটাকে আমি একটু উপরে তুলি এই যে দেখো এখানে 12 কে ভাঙলো 6 × 2 = 12 6 কে আরো ভাঙা যায় 2 × 3 = 6 আর যেগুলা মৌলিক সংখ্যা হয়ে গেল সেগুলাকে হলুদ কালার করে দিল তার মানে আমরা মৌলিক সংখ্যা পেলাম 2 2 3 এই 12 থেকে তিনটা মৌলিক সংখ্যা পেলাম এই তিনটা মৌলিক সংখ্যা দিয়ে এখানে ভেঙে লিখলো যে 12 থেকে 2 2 3 ঠিক আছে যে লক্ষ্য করো এখানে 12 এর উৎপাদকের গাছ থেকে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে মৌলিক সংখ্যাগুলো নিয়েই কিন্তু একটা কি করলো গাছ আঁকলো এটা এইগুলাকে বলা হয় যে ট্রি ডায়াগ্রাম ঠিক আছে এগুলা কি বলা হয় ট্রি ডায়াগ্রাম এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই 49 পৃষ্ঠা এই 50 পৃষ্ঠা থেকে কিন্তু আমি সবগুলা দেখাবো না আমি তোমাদেরকে শুধুমাত্র হ্যাঁ মানে পুরো পৃষ্ঠা দেখাবো না বলছি পুরো পৃষ্ঠা আলোচনা করব না শুধুমাত্র মৌলিক সংখ্যার আলোচনার এই যে গাছের ট্রি ডায়াগ্রামের আলোচনাগুলো দেখাবো দেখো এবার নিচের মৌলিক উৎপাদকের গাছগুলো পূরণ করো তাহলে 30 কে ভাঙবো প্রথমত আমরা 5 6 30 দেন তাহলে এখানে কত হবে 6 হবে এখানে হবে যে 6 আর 6 কে ভাঙলে 3 × 6 তাহলে 3 একটা মৌলিক সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো এখানে 3 এর একটা এই যে এটা গোল করে দিবে 3 তারপরে 3 × 6 3ও মৌলিক সংখ্যা 2ও মৌলিক সংখ্যা এবার 28 কে যদি ভাঙি তাহলে দেখো এখানে যেহেতু হলুদ কালার করে দিল চিন্তা করতে হবে যেহেতু হলুদ কালার তাহলে এটা নিশ্চয়ই মৌলিক সংখ্যা তাহলে 4 এর সাথে কোন মৌলিক সংখ্যা করলে 28 পাই আমরা হ্যাঁ 4 7 28 পাই তাহলে 7 একটা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এখানে কি হবে 4 7 28 এবার 4 কে 2 2 ভাঙলো এগুলা তো মৌলিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আবার 81 এবার এই বিষয়টা চিন্তা করো 9 এর সাথে কত গুণ করে 81 পাবো এবং সেই কতটা এমন হতে হবে যেন সেটা থেকে আরো দুইটা মৌলিক সংখ্যা বের হয় তাহলে আমরা এই যে 9 এই 9 থেকেও দুইটা মৌলিক সংখ্যা বের হয়েছে তাহলে একাশি के আমরা জানি ৯ নং ৮১ জানি এবং সেই ৯ কে কিন্তু ভাঙলে এখানে দুইটা কিন্তু আরো দুইটা মৌলিক সংখ্যা আমরা পাই। তাহলে আমরা এখানে ৯ কে আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, এখানে আমরা তাহলে ৯ লিখে দেই, ৯। ঠিক আছে, তাহলে ৯ লিখে দিলাম। এই ৯ কে আবার যদি ভাঙি আমরা তাহলে ৩ × ৩ = ৯, ৩ পাচ্ছি এখানে, এখানেও আমরা ৩ লিখব। ঠিক আছে, এইগুলাতে এই দুইটাতেও সেম ৩, আবার লিখব যে ৩। ঠিক আছে, এবার এই ৫৬ এই যে এগুলাকে ভাঙি, এটাকে আমি যদি একটু উপরে তুলি। ঠিক আছে, এবার দেখো এই যে ৫৬, এই ৫৬কে যদি আমরা কি করি, ৫৬কে ভাঙলে দেখো কি হবে। এখানে একটা বিষয় খেয়াল করবো, হলুদ কালার, হলুদ কালার মানে হচ্ছে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। আর তাহলে প্রথমেই যদি মৌলিক সংখ্যা তার মানে আমরা এখানে চিন্তা করতে হবে। আর এখানে যে যৌগিক সংখ্যাটা হবে সেই যৌগিক সংখ্যাটাকে আবার দুই ভাগে ভেঙেছে। আমরা প্রথমত এখানে ২ লিখে দিই, ২ একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, ২ লিখে দিলাম, মনে করি এটা ২ লিখলাম। এবার ২-এর সাথে কত গুণ করলে ৫৬ হয় আমরা জানি, ২৮ দিয়ে গুণে ৫৬, অর্থাৎ ৫৬কে ২ দিয়ে ভাগ করলে নিশ্চয় ২৮ পাবে। তাহলে এখানে আমরা এই ২৮টাকে এখানে লিখবো, এবং ২৮টা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, এই জন্য এটাকে হলুদ কালার এই জন্য করে নাই, এটা হচ্ছে ২৮। এবং এই ২৮কে যদি আমরা ভাঙি, একটা মৌলিক সংখ্যা পাই মতো ভাঙতে বলেছে আর একটা যৌগিক সংখ্যা। তাহলে আমরা এটা চিন্তা করব আগে, আমরা হুটহাট লিখে দিব না। ঠিক আছে, আগে চিন্তা করব। আমরা যদি ২ দিয়ে ভাঙি ২৮কে, ১৪ দিয়ে গুণে ২৮ জানি, তাহলে ১৪ এখানে যদি আমরা ২ লিখি মৌলিক সংখ্যার ঘরে, আর এখানে আমরা যদি কি লিখি ১৪ লিখি, সেই ১৪কে কি ২ বার ভাঙা যাচ্ছে কিনা, দুইটা মৌলিক সংখ্যায় ভাঙা যাচ্ছে কিনা। হ্যাঁ, ৭ দিয়ে গুণে ১৪ ভাঙা যাচ্ছে, তাহলে আমরা এটা লিখে দিব। তাহলে এটা এখানে লিখবো আমরা ২, এখানে লিখবো আমরা ১৪, এখানে লিখবো কত ১৪। আশা করি তোমরা বুঝতে পারছো। ১৪ লিখলাম, এবার ১৪কে ভাঙলে ৭ দিয়ে গুণে ১৪ জানি আমরা, তাহলে এখানে লিখবো ২, এখানে লিখবো ৭। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই ৬০কে ভাঙবো আমরা, তাহলে এখানে যেহেতু মৌলিক, তাহলে আমরা মৌলিক সংখ্যা তার মানে আমরা মৌলিক সংখ্যা ২ নিতে পারি। ২ নিয়ে কি করব আমরা, এখন আমরা লিখছি না কারণ আমরা আগে চিন্তা করব। ২ নিয়ে আগে কি করতে পারি, ৩০ দিয়ে গুণে ৬০, এখানে কিন্তু ৩০ হবে, এটা কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারছি আমরা। কিভাবে, এখানে আগে থেকেই ১৫ দেওয়া আছে, তার মানে ১৫ দিয়ে গুণে ৩০ হবে এখানে, তার মানে এখানে নিশ্চয়ই ২ হবে, তার মানে ৩০ দিয়ে গুণে ৬০, এটা কিন্তু আমরা জানি তাই না, ৩০ দিয়ে গুণে ৬০, তাহলে এটা কত হবে ৩০, তার মানে ৩০ দিয়ে গুণে ৬০, ৩০, এটা ৩০ লিখেছে কিন্তু। হ্যাঁ, আর এই যে ৩০কে ভাঙলে ১৫ দিয়ে গুণে ৩০, আর ১৫কে ভাঙলে ৩ × ৫ = ১৫, তার এবং ৫ একটা মৌলিক সংখ্যা, তাই এখানে হলুদ কালারে বসালো। এবার এই যে ৭২টা দেখো, ৭২টাকে এমনভাবে ভাঙবো আমরা যেন এই পুরা ঘরগুলো মিলে যায়। তাহলে আমরা আগে চিন্তা করব, তাহলে ৭২কে কীভাবে ভাঙতে পারি আমরা। এই ৭২কে যদি এখানে যদি যেহেতু দুইটা আছে, দুইটা এই যে দুইটা মৌলিক সংখ্যা পাই এরকম কি হতে পারে, যেমন মনে করো যে একটা সংখ্যা ৮ হতে পারে, আবার ৬ও হতে পারে। ৬ লিখলে আমরা এখানে ৬কে ৩ দিয়ে গুণে না, ৮ হতে পারে না, কিন্তু ৮ হলে কিন্তু ৪ দিয়ে গুণে ৮, এই ৪কে আবার ভাঙা যায়, তাহলে ৬ হয়। তাহলে ৬কে আমরা এখানে লিখবো। ঠিক আছে, ৬কে আমরা এখানে লিখবো, মনে করো ৬ লিখে দিলাম। এখন ৬-এর সাথে ৭২ কয়বার যায়, আমরা যদি ৬-এর নামটা গুনি, ৬ × ১০ = ৬০, ৬ × ১১ = ৬৬, ৬ × ১২ = ৭২, কিন্তু ৬ × ১২ = ৭২, তাহলে এখানে আমরা ১২ পাই। হ্যাঁ, এখানে যদি ১২ লিখি, এখানে আমরা লিখে দিব কত ১২। ঠিক আছে, এখানে কিন্তু যেরকম ঘর দিয়েছে সেরকমের বাইরে যাওয়া যাবে না। ১২, এই ৬কে ২ বারই ভাঙতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ৬কে ২ বারই ভাঙা যাচ্ছে, একটা হচ্ছে ৩ মৌলিক সংখ্যা, তাই হলুদ কালার ২, ৩ × ৩ = ৬ মৌলিক সংখ্যা হলুদ কালার। এবার ১২কে ভাঙবো, এখানে হলুদ কালার মানে হচ্ছে মৌলিক হতে হবে, তার মানে আমরা ২ দিয়ে ভাঙবো। তারপরে এখানে যৌগিক সংখ্যা ৬, তার মানে ৬ × ২ = ১২, অর্থাৎ এই যে এই ২ আর ৬, ৬ × ২ = ১২। আবার এই যে এই ৬কে ভাঙলে ৩ × ৬, এটা তোমরা এতক্ষণে জেনে গিয়েছো নিশ্চয়ই, ৩ × ৬। তাহলে আমরা সহজভাবে এই সবগুলো আমরা ভাঙলাম, এখানে কিন্তু ভেঙে ভেঙে সর্বশেষ মৌলিক সংখ্যা পেল। তার মানে এই ৫৬কে কিন্তু এই মৌলিক সংখ্যার আকারে কিন্তু লেখা যায়, এই ২ × ২ × ২ × ৭ লিখতে পারবে তোমরা। এই ৬০কে ২ × ২ × ৩ ×, এটা কত ৫। তারপরে এই ৭২কে ৩ × ২ × ২ × ৩ × ২ লিখলে ৭২ই পাবে। এই হচ্ছে যে মৌলিক সংখ্যাকে, মৌলিক সংখ্যার মানে মৌলিক উৎপাদকের গাছ কিভাবে বানাবে। এই ৭২-এর মৌলিক উৎপাদকের গাছ, ৬০-এর মৌলিক উৎপাদকের গাছ। আশা করি তোমরা এই পর্বের আলোচনা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে নিচে কমেন্টস করে জানাবে তোমরা ভিডিওটা কেমন লেগেছে, নিচে কমেন্টস করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।